বলো। নমস্কার, আকাশবাণী ইউটিউব লাইভে আপনারা স্বাগত। বর্তমান প্রবাহে বাংলার ফুটবলে কোন দিকে বাংলার ফুটবল যেতে চলেছে, বাংলার ফুটবলের ভবিষ্যৎ বাই কি, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। আপনারা দেখেছেন গত 2 জুলাই আমরা বর্তমান আবহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। উপস্থিত ছিলেন 2 প্রাক্তন ভারতীয় নক্ষত্র, অলোক মুখোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু রায়। আজ আমাদের দ্বিতীয় পর্ব। আমি সৌমিত্র মুখার্জি, আমার সঙ্গে আপনাদের পরিচয় আর নতুন করে দেবার অবকাশ থাকে না। দীর্ঘদিন ধরে আমি টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে নিজের দায়িত্ব পালন করছি, তবে আজকে আমার ভূমিকা আবার গতদিনের মতোই কিন্তু সঞ্চালকের। আমার সঙ্গে যৌথভাবে সঞ্চালন করবে এই আকাশবাণী ইউটিউব লাইভের 2 কর্ণধার, একজন ডক্টর কৌশিক চক্রবর্তী এবং আর একজন প্রান্তিক সেন। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত কাছের, যেহেতু অতিথি শব্দটা আমি ব্যবহার করি না, একজন হচ্ছেন দেবাশিস মুখার্জি, যার পরিচয় আপনাদের কাছে নতুন করে দেবার কোনো অবকাশ নেই। প্রাক্তন ভারতীয় নক্ষত্র, তার সম্বন্ধে আমরা জানবো, তার সঙ্গে আমরা আলোচনা করব তার ফুটবল ক্যারিয়ার নিয়ে, একই সঙ্গে আমরা আলোচনা করব আজকে আমাদের অনুষ্ঠানের যে ক্যাপশন, বর্তমান আবহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আর একজন অতিথি হিসেবে আমরা আবার বলছি যে আমাদের অত্যন্ত নিকট একজন ফুটবল ব্যক্তিত্ব আমাদের সঙ্গে অবশ্যই অংশগ্রহণ করবেন, যান্ত্রিক কারণে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তিনি পিয়ারলেস দলের প্রশিক্ষক জহর দাস, তার আরো পরিচয় আছে, যে পরিচয়গুলো আমি আপনাদের সামনে ক্রমান্বয়ে উপস্থাপন করব। প্রথমে আসি আমাদের আজকের, আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন আমাদের আকাশবাণী ইউটিউব লাইভের অনুষ্ঠানে, বর্তমান আবহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ। আমি আগের দিনই অনুষ্ঠানে বলেছিলাম যে করোনা নামক একটি মারাত্মক মারণ ভাইরাস বিশ্বকে স্তম্ভিত করেছে, স্তব্ধ করেছে বিশ্বের স্বাভাবিক কাজকর্ম, তার প্রভাব পড়েছে ভারতবর্ষে, শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রে নয়, পড়েছে ক্রীড়াঙ্গনে। যদি আমরা একটু বিবেকানন্দ, সে ভারত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর কথাকে উদ্ধৃত করি, যে যদি সুস্থভাবে বাঁচতে চাও, মানুষ হতে চাও, তাহলে ফুটবল খেলো। সেই উদ্ধৃতি থেকেই আমরা সেই আঙ্গিকে আবার ফিরে আসছি যে আজ আমরা কিন্তু ভারতবর্ষের ফুটবল নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব যে করোনার প্রভাবে বাংলার ফুটবল, ভারতের যে ফুটবল মক্কা বাংলা, সেই ফুটবল মক্কা আজ কালো মেঘের ঘন ঘটায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। সেই কালো মেঘ কি সরে যাবে? সেই কালো মেঘের অপসারণ হয়ে কি আবার সোনালি আলো উদ্ভাসিত হবে ভারতের ফুটবল মক্কা কলকাতার ক্রীড়াঙ্গন? এই আলোচনাতেই আমরা প্রথমে আসব আমাদের আজকের যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, সেই প্রাক্তন ভারতীয় নক্ষত্র দেবাশিস মুখোপাধ্যায়। সংক্ষিপ্তভাবে যে তার পরিচয়টা দিই, যে তিনি শ্রীরামপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থায় তার ফুটবল খেলা শুরু করেছিলেন তার পারিবারিক ক্লাব তরুণ সংঘ, এরপরে ভদ্রকালী অ্যাসোসিয়েশন এবং নেতাজি ব্রিগেড দলে রয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। ধীরে ধীরে তার ক্রমান্বয়ে তিনি কলকাতা ময়দানে পদার্পণ করেছিলেন, বালি প্রতিভায় 1975 সালে তার যাত্রাপথ শুরু হয়েছিল, তারপরে ধীরে ধীরে তিনি পাঁচ প্রদীপের আলোয় নিজেকে উদ্ভাসিত করেছিলেন। কুমারটুলি, স্পোর্টিং ইউনিয়ন, সালকিয়া ফ্রেন্ডস, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং হয়ে আবার কিন্তু মোহনবাগান, সেই 1995-96 সালে সবুজ মেরুন জার্সিতে তিনি কিন্তু তার খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন। বাংলা দলের প্রতিনিধিত্ব করেছিলেন 1988 থেকে 91 টানা 4 বছর। সন্তোষ ট্রফিতে তিনি বাংলার প্রতিনিধিত্ব করেছিলেন, অনূর্ধ্ব-19 বাংলা দলের তিনি কিন্তু বিসিআই ট্রফি চ্যাম্পিয়নও হয়েছিলেন। আর নিশ্চয়ই আমরা জানতে চাইবো ভারতবর্ষের হয়ে তিনি 87 থেকে 92 একটানা 6 বছর কিন্তু তিনি ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন, নিঃসন্দেহে একটা অনন্য কৃতিত্ব। আর এক অনন্য কৃতিত্ব
আমরা সাক্ষী থাকব, আমি আসছি ক্রমান্বয়ে। এরপরে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এশিয়া কাপ এবং স্যাপস গেমস, এছাড়া কিন্তু বন্ধুত্বপূর্ণ ম্যাচ নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের হয়ে তিনি খেলেছিলেন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ। খেলার সূত্রে তিনি একাধিক বিদেশ ভ্রমণও করেছিলেন। যদি আমরা ক্লাব ফুটবলের কথা আলোচনা করি, মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং, তিনি ক্যালকাটা ফুটবল লীগ জেতার শরিক হয়েছিলেন রোভার ডুরান ফেডারেশন কাপ এবং আইপি শিল্ডের মতো বিভিন্ন ভারতীয় গৌরবান্বিত প্রতিযোগিতা। 1991 সালে তিনি স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কলকাতার বিচারে প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ভাবুন, একজন গোলকিপার প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হচ্ছেন, এক অনন্য কৃতিত্বের অধিকারী তিনি। এর আগে বাংলার ফুটবল ইতিহাসে কোন গোলকিপার এই সম্মান অর্জন করেন? দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন না, এটা কিছু একটা প্রবলেম হচ্ছে ফোনে, একটা আওয়াজ হচ্ছে। শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। আচ্ছা আচ্ছা, যে কথা বলছিলাম, তুমি বলো চলে আসো। যে কথা বলছিলাম যে 1991 সালে তিনি স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কলকাতার বিচারে প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। এর আগে কোন ভারতীয় গোলরক্ষক বাংলার ফুটবল ইতিহাসে, বিশেষ করে কোন গোলরক্ষক এই সম্মান পাননি, কারণ কলকাতা জার্নালিস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিচারে বাংলার ফুটবল দলে কিন্তু এই সম্মান প্রদান করা হয়। 1991 সালে, হয়তো এই তথ্য আপনারা অনেকেই অবগত আছেন, আবার অনেকে অবগত নেই। আমি একটা এমন রেকর্ডের কথা বলবো, ওই দেবাশিস মুখার্জি তিনি যার কৃতিত্বের অধিকারী, যেটা গিনেস বুক অফ রেকর্ডে কিন্তু নথিবদ্ধ করা যেত, কিছু টেকনিক্যাল কারণে এই নথিটা গিনেস বুক অফ রেকর্ডে কিন্তু নথিভুক্ত হয়নি। সেই নথিটা কি, সেই রেকর্ডটা কি? 1991 সালে তিনি কলকাতা ফুটবল লিগে, তখন তো প্রিমিয়ার লিগ ছিল না, ফার্স্ট ডিভিশন লিগ ছিল, 18টি ম্যাচে একটিও গোল হজম করেননি, এবং সেই গোল হজম না করার মেয়াদ হচ্ছে 1469 মিনিট। ভাবতে পারেন, একজন গোলরক্ষক 1469 মিনিট কোনো গোল খায়নি ওই তেকাটির তলায়, লাস্ট ডিফেন্স বলে যেটা আমরা ধারাভাষ্যে বলি। রক্ষণ হয়তো অনেক মজবুত ছিল, কিন্তু একজন গোলকিপারের কৃতিত্বকে আমরা অস্বীকার করি কি করে? এর আগে অবশ্য 1260 মিনিট কোনো গোল না খাওয়ার কৃতিত্ব ছিল কিন্তু অরুণ ব্যানার্জির, 1972 সাল, সেও ইস্ট বেঙ্গলের তেকাটির তলায় বা গোলের তলায়, ইস্ট বেঙ্গলের শেষ দুর্গের প্রহরী হিসেবে, যেটা আমরা ধারাভাষ্যের ভাষায় বলি। কিন্তু সেই খেলাতে অরুণ ব্যানার্জি 18টা খেলার মধ্যে 14টা খেলায় অংশগ্রহণ করেছিলেন, বাকি 4টে খেলায় গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন বলাই দে। এ তো গেল দেবাশিস মুখার্জির ফুটবল কেরিয়ার। আপনারা কি জানেন, উনি একই সঙ্গে ফুটবল এবং ক্রিকেট দুটো খেলাতেই সমান পারদর্শী ছিলেন। উনি যেমন একদিক থেকে IFAB পরিচালনায় কলকাতা লীগ খেলেছেন, AIFAB পরিচালনায় বিভিন্ন প্রতিযোগিতা খেলেছেন বা অংশগ্রহণ করেছিলেন এবং ট্রফি জিতেছিলেন, একইভাবে কিন্তু উনি CAB লিগেও কিন্তু তিনি চুটিয়ে ক্রিকেট খেলেছেন, তাপিয়ে ক্রিকেট খেলেছেন। কোথায় খেলেছেন? সেই শুরু হয়েছিল পারিবারিক ক্লাব তরুণ সংঘ, শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থা, তারপরে নেতাজি ব্রিগেড, এবং সৌভাগ্যক্রমে আমাদের সাথে জহরদাও এসে যুক্ত হয়েছেন। শুনতে পাচ্ছেন তো জহরদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের আরেকজন কাছের মানুষ, প্রশিক্ষক এবং প্রাক্তন খেলোয়াড় জহর দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যান্ত্রিক কারণে আমরা তাকে ক্যামেরা বন্দি করতে পারছিলাম না। আকাশবাণী ইউটিউব লাইভ এর পক্ষ থেকে জহর দাসকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। যে কথা বলছিলাম,
সেই পারিবারিক ক্লাব তরুণ সংঘ নেতাজি ব্রিগেডের হয়ে দেবাশিস মুখার্জী ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট লিগে। এবং সৌভাগ্য যে আমি তখন শ্রীরামপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনে বা ক্রীড়া সংস্থায় ক্রিকেট এবং হকি দুটোরই আম্পায়ারিং করতাম। আগের দিনই বলেছিলাম যে হকির উৎসাহ আমি পেয়েছিলাম আমার দাদার কাছ থেকে, কেন দাদা কলকাতার বিভিন্ন ক্লাবে সুনামের সঙ্গে হকির গোলকিপার খেলেন পার্থ মুখোপাধ্যায়। এবং দেবাশিস মুখার্জি যখন খেলতেন ক্রিকেট শ্রীরামপুর সাব ডিভিশনে তখন আমি আম্পায়ারিং করতাম। সম্মুখ সমরে আমি ছিলাম বিচারক, উনি ছিলেন বিচার প্রার্থী। তারপরে দেবাশিস মুখার্জি কলকাতার ক্রিকেট মাঠে একই সঙ্গে ফুটবলের সঙ্গে পদার্পণ করেছিলেন ক্রিকেট ক্লাব অফ ভবানীপুরে, তারপর কুমারটুলি, সালকিয়া ফ্রেন্ডস এবং ইস্ট বেঙ্গল। একটা অনন্য নজির তিনি তৈরি করেছিলেন, একজন খেলোয়াড় একই সঙ্গে ক্রিকেট এবং ফুটবল দুটো ক্লাবের প্রতিনিধিত্ব করেছিলেন, একটা কুমারটুলি এবং আর একটা ইস্ট বেঙ্গল। অবশ্যই তাকে আমরা কুর্নিস জানাই। আমরা চুনি গোস্বামীর কৃতিত্বকে দেখেছি, আমরা কমল ভট্টাচার্যের কৃতিত্বকে দেখেছি, আমরা অজয় ঘোষের কৃতিত্বকে দেখেছি, একই সঙ্গে ক্রিকেট হকি ফুটবল তিনটে খেলাতে অংশগ্রহণ করেছিলেন। এই আরব বিরল কৃতিত্ব, একই সঙ্গে ক্রিকেট এবং ফুটবল খেলা। আমাদের আর একজন যিনি এসেছেন আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আকাশবাণী ইউটিউব চ্যানেলে, সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। শ্রদ্ধেয় জহর দাস, প্রাক্তন খেলোয়াড় এবং একজন সফল প্রশিক্ষক, এই দুজনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। কি মিল? যেমন দেবাশিস মুখার্জি একটা অনন্য কৃতিত্বের অধিকারী হয়েছেন, 1469 মিনিট কোন গোল তিনি কিন্তু কনসিড করেননি, যে রেকর্ড আজ পর্যন্ত অম্লান। একইভাবে জহর দাস একজন কৃতি ফুটবলার তো ছিলেনই, স্ট্রাইকার এন্ডে ছিলেন, এবং তার হাত ধরে 61 বছর পর পিয়ারলেস কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ তে চ্যাম্পিয়ন হলো। সেই 1958 ইস্টার্ন ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল, 50 রিটার্ন লিগে ইস্ট বেঙ্গল অ্যাবান্ডন ম্যাচে যেটা রিপ্লে দেওয়া হয়েছিল তাতে ইস্ট বেঙ্গল প্রতিদ্বন্দ্বিতা করেনি, ওয়াক ওভার পেয়ে কিন্তু ইস্টার্ন চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা সেই চ্যাম্পিয়নশিপের কৃতিত্বকে কখনোই ছোট করে দেব না। এক বিরল কৃতিত্ব, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর বাইরে ইস্টার্ন চ্যাম্পিয়ন হয়েছিল। 61 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে, 61 বছর পর আবার কিন্তু এই জহর দাসের হাত ধরে পিয়ারলেস কলকাতা প্রিমিয়ার ডিভিশন এতে চ্যাম্পিয়ন হলো। দুজনেই দুদিক থেকে কিন্তু দুটি অনন্য নজির সৃষ্টি করেছেন। সংক্ষিপ্তভাবে যদি জহর দাসের কথা বলি, তিনি খেলতেন স্ট্রাইকার এন্ডে, খেলেছেন পোর্ট কমিশনার্স এবং মোহনবাগানে। তিনি মহারাষ্ট্রে কিন্তু তার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন, তারপর বাংলার টানে, বিশেষ করে মোহনবাগানের টানে তিনি কলকাতা মাঠে কিন্তু পদার্পণ করেছিলেন। কৃতিত্বের সঙ্গে তার ফুটবল জীবন শুরু করেছিলেন এবং শেষও করেছিলেন। প্রশিক্ষক ছিলেন বাংলার সন্তোষ ট্রফিতে, অনূর্ধ্ব-17 ভারতীয় দলেরও তিনি প্রশিক্ষণ দিয়েছেন, মোহনবাগান দলে তিনি প্রশিক্ষণ দিয়েছেন 2005 সালে ন্যাশনাল ফুটবল লিগ, তখন আই লিগের কিন্তু সূত্রপাত হয়নি। অনেকে কিন্তু ন্যাশনাল ফুটবল লিগ এবং আই লিগের মধ্যে প্রভেদটা বুঝতে পারেন না। যখন ন্যাশনাল ফুটবল লিগ ছিল তখন ফেডারেশন কাপ যিনি চ্যাম্পিয়ন হতেন তারা এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেতেন, আর যখন আই লিগ শুরু হলো তখন আই লিগ চ্যাম্পিয়নরা সরাসরি এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পায়, ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ কাপ সুযোগ কিন্তু থাকে না। এটাই আই লিগ এবং ন্যাশনাল ফুটবল লিগের মধ্যে মৌলিক পার্থক্য। এরপরে তিনি মোহনবাগান একাডেমিতে টেকনিক্যাল ডাইরেক্টরের ভূমিকা পালন করেছিলেন, আইজল এফসি তে 2015 সালে তিনি যোগদান করেছিলেন ইউথ ডেভেলপমেন্টের মুখ্য প্রশিক্ষক হিসেবে। 7 ফেব্রুয়ারি 2016 ম্যানুয়েল রিটামেরো ফ্রেডি মুখ্য প্রশিক্ষক ছিলেন আইজল এফসি, তার অপসারণের পর জহর দাস মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন 2016 থেকে 2017 মৌসুম পর্যন্ত, এবং পিয়ারলেস ফুটবল ক্লাবে তিনি মুখ্য প্রশিক্ষক। তার প্রশিক্ষণে 61 বছর পর কিন্তু আবার সেই জগৎ সভায় ভারত শ্রেষ্ঠ আসন লেবার মতো 61 বছর পর কিন্তু প্রিমিয়ার ডিভিশন এতে চ্যাম্পিয়ন হলো পিয়ারলেস। 11টি ম্যাচে 7টি জয়লাভ করে 2টি অমীমাংসিত রেখে 2টি পরাজিত হয়েছিলেন, 24টি গোল তারা করেছিলেন, যদিও তাদের বিপক্ষে 11টা গোল হয়েছিল, এটা অবশ্য ভালো বিজ্ঞাপন নয় একটা চ্যাম্পিয়ন টিমের পক্ষে। 23 পয়েন্ট সংগ্রহ করেছিল এবং পেছনে ফেলে দিয়েছিল মোহনবাগানকে। মোহনবাগান 11টি ম্যাচে 6টি জয়, 2টি পরাজয় এবং 3টি, 2টি অমীমাংসিত এবং 3টি পরাজিত হয়েছিল, 20টি গোল করেছিল
এবং মোহনবাগানের মতো দল কিন্তু 10টি গোল হজম করেছিল, এটাও কিন্তু ভালো বিজ্ঞাপন নয়। সংগৃহীত পয়েন্ট ছিল 20, অর্থাৎ 3 পয়েন্টে পেছনে থেকে পিয়ারলেস মোহনবাগানকে টপকে প্রিমিয়ার ডিভিশনে 61 বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল। এবং আমি নিজে সাক্ষী ছিলাম, আমার সঙ্গে সাক্ষী ছিলেন এই আকাশবাণী ইউটিউব চ্যানেলের 2 কর্ণধার প্রান্তিক এবং ডক্টর কৌশিক চক্রবর্তী। সেদিন বারাসাত স্টেডিয়ামে আনন্দে প্লাবন বয়ে গেছিল যখন পিয়ারলেস শেষ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল জস টেলিগ্রাফকে হারিয়ে। এবার আমরা আসি আমাদের আজকের প্রসঙ্গ, বর্তমান আবহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ। কালো মেঘে ঘনঘটা এখন বাংলার ফুটবলের আকাশে। ভারতীয় ফুটবল নিয়ে আমরা এখন আলোচনা করতে চাইছি না, চাইছি যে পরিযায়ী শ্রমিক বলে আমরা এতদিন শুনতে অভ্যস্ত, কারা পরিযায়ী শ্রমিক? যাদের পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে যারা ভিন্ন রাজ্যে কাজ করে, তারা মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা কেউ পরিযায়ী শ্রমিক নয়। মরুশুমি শ্রমিকদের বলা হয় পরিযায়ী শ্রমিক। আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে বলবো কলকাতা ফুটবল লীগে যারা খেলোয়াড়, যারা কলকাতা ফুটবল লীগে খেলে তাদের সারা বছরের অন্যের সংস্থান করে। আজ কলকাতা ফুটবল লীগ বাইপেশিল, অন্ধকারাচ্ছন্ন, অনিশ্চয়তার মুখে। শুধুমাত্র খেলোয়াড়দের নয়, প্রাক্তন খেলোয়াড়দের নয়, আমরা যারা ধারাভাষ্যকার হিসেবে আছি তারাও কিন্তু বিষাদময়, কারণ আমরাও তো ধারাভাষ্যের সুযোগটা পাচ্ছি না। কবে শুরু হবে কলকাতা ফুটবল লীগ? কবে শুরু হবে আইপিএল? যে আইপিএল বিগত 2 বছর ধরে কিন্তু অনুষ্ঠিত হতে পারেনি, তো সৌভাগ্যক্রমে বিগত 5টি আইপিএলে কিন্তু আমি ধারাভাষ্য করার সুযোগ পেয়েছিলাম। কালো মেঘের ঘনঘটা থেকে কবে রৌদ্র করোজ্জ্বল সোনালি আলোয় উদ্ভাসিত হবে বাংলার ক্রীড়াঙ্গন? এই প্রশ্নই আমি রাখবো আজকে আমাদের 2 কাছের ব্যক্তিত্ব, দেবাশিস মুখার্জি এবং জহরদাসকে। প্রথমে আমি প্রশ্ন করছি জহরদাকে। জহরদা, বর্তমান আবহে বাংলার ফুটবলের কি ভবিষ্যৎ বলে আপনার মনে হয়? দেখো, একটা জিনিস, আমরা অর্থাৎ বাঙালি ছেলেরা আই লিগ এবং আইএসএল এ কম খেলছে, তার কারণ যে আমাদের স্কিল কম তা নয়, আমাদের শারীরিক সক্ষমতাটা কিন্তু কম, যার জন্য দেখা গেছে বাঙালি খেলোয়াড়রা আই লিগ আইএসএল এর দেবাশিসের জায়গাটায় খেলছে, অর্থাৎ গোলকিপারের জায়গাটায় খেলছে বেশি, বাকি জায়গাগুলো আমাদের ছেলেদের দেখা যাচ্ছে না। তাহলে আমাদের ছেলেদের কোন জায়গাটার অভাব হচ্ছে? শারীরিক সক্ষমতা, আমরা যেটা ইংলিশে বলি ফিজিক্যাল এবিলিটি, সেই জায়গায় যখন আমরা পাচ্ছি না সবাইয়ের সঙ্গে সমানভাবে তাল দিতে। কিছু ছেলের অবশ্য ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমটা রুলের মধ্যে পড়ে না। একটা সুন্দর সময় এসেছিল, সবাই যখন করোনার জন্য আবহাওয়ার জন্য হাহাকার করছে, আমি তখন ভাবছিলাম আমাদের বাংলা ছেলেদের এর থেকে ভালো সময় আর হয় না, কারণ ফুটবলে দেখা যাচ্ছে ইন্ডিয়াও এবং যে দুটো জায়গায় কম আছে সেটা হলো ফিজিক্যাল এবিলিটি অ্যান্ড বেসিক স্ট্রেংথ, এই দুটোরই কিন্তু করোনার সময় করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যারা রয়েছেন মাথার উপরে, অর্থাৎ যারা চালান সবকিছু, তাদের মাথায় কতটা আছে আমরা জানি না। তবে একটা জিনিস জানি, একজন ভদ্রলোক নেই এই জগতে, তার নাম হচ্ছে অমল দত্ত। আমরা তাকে ব্যবহার করিনি, কিন্তু আমরা, অর্থাৎ আমি নিজে এই কোচিং লাইনে থেকে 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 বুঝেছি কোন লোকটা ভালো, উপকারী। সেই দিক দিয়ে আমি বলতে পারো আমরা অ্যাভয়েড করে গেছি বরাবর কি আইএফএ কি আইএফএফ অমল দত্তকে। সেই অমল দত্ত কিন্তু ওই একই রকম ভাবে উজ্জীবিত করার চেষ্টা করতো। আজকে যেটা আমি বলতে চাইছি যে বাঙালিদের ফিজিক্যাল ট্রেনিংটার জন্য তো আর দরকার নেই, সেকেন্ড ম্যান একা একা করা যায়। তাহলে আমাদের প্রথম থেকেই একটা আইএফএ যদি সভা করতো নিজেদের মধ্যে যে এই আবহাওয়াটাকে কি করে ইউজ করা যায়, তখন জানি না অবশ্য আমাকে তারা ডাকতো কিনা, আমি নিশ্চয়ই বলতাম যে এই আবহাওয়াটাকে আমাদের বাঙালি ছেলেদের জন্য সব থেকে ভালো আবহাওয়া, এই যে 2-3 মাস সময়ে আমরা যে বলি বেসিক স্ট্রেংথ বেসিক এন্ডুরেন্স, এই দুটো আমাদের বাঙালি ছেলেদের কম, যার জন্য আমরা গোলকিপার ছাড়া অন্য জায়গাগুলো আমরা প্লেয়ার পাচ্ছি না। এই তো আদর্শ সময় ছিল 3 মাস বাড়ি নেয়া সমস্ত জিনিসগুলো, তাহলে সেটা করলো না কেন? তার কারণ পরিকল্পনার অভাব। আমাদের বাঙালি ছেলেদের দেখা গেছে, বাঙালি প্লেয়ারদের
সবথেকে ভালো ট্যালেন্ট সারা ভারতবর্ষের মধ্যে। আমরা বাজে ট্যালেন্ট নিয়ে কাজ করেছি, আমি তো বেশিরভাগ সময় বাইরে কাজ করেছি, বাজে ট্যালেন্ট নিয়ে কাজ করেছি। আমার কষ্ট হয়েছে দেখে যে আমাদের বাঙালি ছেলেদের অতি সাধারণ ট্যালেন্টটাও বাইরের ছেলেদের মধ্যে ভালো ট্যালেন্টের থেকেও ভালো। তবুও আমাদের ছেলেদের মধ্যে দেখা যায় যে ওই যে একটা খেপ খেলার প্রবণতা, ওই যে শরীরের ওপর নজর না দেওয়ার প্রবণতা, ওই যে কিছু পেয়ে গেলি অনেক কিছু পেয়ে গেছি এই একটা ভাবধারা, এইখান থেকে আমরা কিছুতেই নিজেদের তুলতে পারছি না। অর্থাৎ আমাদের ছোট ছোট ভাইদের আমরা তুলতে পারছি না। কিন্তু করবে কারা? এগুলো তো তারা বুঝবে না। প্লেয়ার কি নিজে বুঝবে? কম বয়সী ছেলে সবকিছু বুঝবে? দাদারা যা বলবে তাই শুনবে? সুতরাং পরিকল্পনা মাফিক যদি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আইএফএ অ্যাডমিনিস্ট্রেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি চেষ্টা করতো যে কোচেসদের নিয়ে, তোমরা ভাই বলো তো যে কি করলে এই তিন মাস সময়, অর্থাৎ তিন মাস কি চার মাস আমরা এখনো জানি না, এই ভয়েরটাকে আমরা ইউজ করতে পারবো। দেখা গেল এই সময়টা নিয়ে কি হচ্ছে, লিঙ্ক নিয়ে বরাবর বরাবর সব কোচেসরা নলেজ বাড়াচ্ছে। আরে ছেলেদের খেলাটা বাড়াক, নলেজ তো বাড়বেই, ঠিক কথা। এবং সেই নলেজ বাড়াচ্ছে কাদের নিয়ে? মোস্টলি ফরেন কোচেসদের নিয়ে, যারা তাদের নিজেদের এক একটা করে স্লাইড দেখাচ্ছে আর কথা বলে যাচ্ছে। আমরা বাহবা দিচ্ছি, কিন্তু কিছু বুঝতে পারছি কিনা তাই জানি না, কিন্তু খালি বাহবা দিয়ে যাচ্ছি। যারা কন্ডাক্ট করছে তারা খুব বলে যাচ্ছে, আরে এরকম তো কোনোদিন শুনিনি। কাজের কথা কিছু হয়নি, যদি হতো তাহলে প্রথমেই তারা বসতো যে এই সময়টাকে কিভাবে ইউজ করা যায়। খালি বসে বসে নয়, ছেলেদের আমরা কাজ করাতে পারতাম। জিমনেসিয়ামে যাওয়ার জন্যে যতই বেশি লকডাউন হোক না কেন, যতই সোশ্যাল ডিস্টেন্সিং ম্যানেজ মানে ডিস্টেন্সিং মেনটেন করা হোক না কেন, আমরা কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারতাম। বেসিক এন্ডিওরেন্সের জন্য বেশি ছোটা দরকার, তার জন্য দরকার নেই তো, আমি একটা মুখে মাস্ক পরে ইজি ছুটতে পারি। বেসিক স্ট্রেংথের জন্য আমার জিমনেসিয়ামে এমনি লোকেরা কম যায়, গিয়ে ছেলেরা ইজি করতে পারত। যে সময়টা আমরা ইউটিলাইজ করার সব থেকে ভালো সুযোগ পেয়েছিলাম, আজকে সেই সময়টা আমরা ইউটিলাইজ করলাম না। এরপরে হাহাকার করব কি হবে, এরপরে এক মাসের মধ্যে লিগ শুরু হলে দেখা যাবে যে 15 দিন খালি ফিজিক্যাল কন্ডিশনেই চলে গেল, তাহলে আর বাকি 15 দিনে কি থাকবে ফুটবল ডেভেলপমেন্টটা? আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে যদি একটু অ্যাডমিনিস্ট্রেশন ভাবতো যে কিছু লোক যারা কাজ করেছে তাদের নিয়ে একটু বসি যে কি করে সময়টা ইউটিলাইজ করা হবে, সেদিকে আমরা নজর দিইনি। আমরা কিছু নজর দিয়েছি, কিছু লিঙ্ক করে, কিছু কোচেসদের ডেকে, কিছু ভিডিও কনফারেন্স করে, এমন আলোচনা যেটা অ্যাটলিস্ট যারা খেলছে আজকাল ফুটবল তাদের কাজে লাগবে না। কাজে হয়তো যারা বসে রয়েছে চেয়ারে তাদের লাগতে পারে, কিন্তু আমাদের ছোট ছোট ভাইদের তাদের কাজে লাগবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। সঠিক বিশ্লেষণ জহরদা, একদম মনের কথা বলেছেন যে আমরা এই লকডাউন পিরিয়ডটাকে হয়তো যথার্থভাবে ব্যবহার করতে পারিনি। আমরা যাচ্ছি দেবাশিস মুখার্জির কাছে। দেবুদা, তুমি এক্ষেত্রে মনে করো কি আমরা এই তিন মাসে কি শারীরিক ব্যাপারটাকে নিয়ে অনেক বেশি গুরুত্ব দিতে পারতাম বাড়িতে বসে অন্তত, বা অন্য কোনো উপায়ে? দেখো জহরদা, যে কথাগুলো বললেন একদম ঠিক কথা, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি মানে জহরদাকেও বলবো তোমাদেরও বলবো যে আমাদের কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে যে এই যে তিন মাস চার মাস যে সময়টা পাওয়া যাচ্ছে বা অফ সিজনে প্লেয়াররা কিভাবে নিজেদের শারীরিক ফিট রাখবে, এটা কি আমাদের কোনোদিন হয়েছে আগে? কেউ চিন্তা ভাবনা করেছে? কোনোদিন করেনি। একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো বিশেষ করে বাংলাতে একটা ভালো একাডেমি নেই যেখান থেকে ছেলেরা উঠে আসতে পারবে, তাহলে আমরা আর কি আশা করতে পারি? আজকে 2 থেকে 2.5 মাসের লিগ হয়, সিএফএলটা 2 থেকে 2.5 মাস, বাকি 10.5-11 মাস ছেলেগুলো কি করবে? কেউ চিন্তা করেছে কোনোদিন? কটা ছেলে আই লিগ খেলে, কটা ছেলে আইএসএল খেলে? বাকি প্লেয়াররা উঠবে কি করে? তারা খেপ না খেললে কোথায় যাবে? এখন পভার্টি লাইনের নিচে ছেলেরা ফুটবল খেলতে আসে, এখনো ভালো ঘরের ছেলেরা ফুটবল খেলতে আসে না, তো সেই ছেলেগুলো সারা বছর চলবে কি করে? আমরা কেউ চিন্তা করেছি কোনোদিন? আইএফএ হই হই করে লিগ শেষ করে দিলে আমরা লিগ কমপ্লিট করে দিয়েছি, আইএফএসএল শেষ করে দিল আন্ডার-19 টিম নিয়ে, লাস্ট 3-4 বছর ধরে চলছে, শেষ করে দিয়েছে আইএফএসএল করলাম তো। কিন্তু বাংলার ফুটবলটা যে উঠবে সেটার চেষ্টা কোনোদিন কেউ কোনোদিন চিন্তা করেছে? জহরদা যেটা বললো সেটা ঠিক কথা, কাউকে দেখে কোনোদিন কোচেদের নিয়ে আলোচনা করেছে
যে যারা সত্যিকারের কাজ করছে প্লেয়ারদের নিয়ে তাদেরকে ডেকেছে, কাদেরকে ডেকেছে, যারা খেলাধুলোর সঙ্গে জড়িত নয়, বড় বড় কথা বলেন টিভির সামনে বসে, তাদেরকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু যারা প্র্যাকটিক্যালি মাঠে কাজ করছে, যারা হোল হার্টেডলি কাজ করছে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে ডেকে বলা হয় না। তো এখানে তো আমরা এই জায়গাটাতেই পিছিয়ে গেছি। ট্যালেন্ট, বেঙ্গলের ট্যালেন্ট আমি এখনো মনে করি সারা দেশে ভারতবর্ষে বেঙ্গলের ট্যালেন্ট অনেক অনেক বেশি, কিন্তু আমরা প্রপার ওয়েতে তুলে আনতে পারছি না। এটা এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের স্বীকার করতে হবে। আমরা বিভিন্ন জেলায় গিয়ে কি ভালো ছেলে তুলে আনতে পারি না, ভালো ছেলে পিক আপ করতে পারি না, তাদেরকে এনে ঠিকভাবে ছোটবেলা থেকে নার্সিং করতে পারি না, নেই ইনফ্রাস্ট্রাকচার। জর্দা বলবে, আমি বলবো, আরো দু একজন বলবে, কিন্তু আলটিমেটলি যারা করবে অথরিটি যারা, তারা কি করছে? তারা কেন এই চিন্তা ভাবনা গুলো করছে না? আজকে বাংলার ফুটবল নামতে নামতে কোথায় এসছে বলতে লজ্জা লাগে। একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে আমরা হই হই করি, কিন্তু এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের অল ইন্ডিয়াতে কি রেজাল্ট আছে? লাস্ট ইস্ট বেঙ্গলে 16-17 বছরে কোন আই লিগ ঢোকেনি। মোহনবাগান লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে, তার আগে 3 বছর আগে আরেকবার চ্যাম্পিয়ন হয়েছে 2013-14-তে। তা কি হয়েছে? আমরা কি পেয়েছি? আমরা কি নিয়ে এত হই হই করি? একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি নিয়ে আমরা বেঙ্গল ফুটবলটাকে নিয়ে চিন্তা করব না? এই যে 3-4 মাস গেল, সত্যি কথা, এই 3-4 মাসটা তো প্লেয়াররা যারা সত্যিকার, আমি মনে করি যারা সত্যিকারের ডেডিকেটেড টু ফুটবল, তারা কিন্তু বাড়িতে চেষ্টা করেছে, বাড়ির নিজেকে ফিট রেখেছে। কিন্তু যাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়, যাদেরকে নিয়ে যেতে হবে, যাদেরকে বলতে হবে, তাদের বলার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই, বলার মতো সুবিধা আমাদের নেই, আমরা তাদেরকে একসাথে করব কি করে? হ্যাঁ, কোচেদের এই অনলাইন ক্লাসগুলো হচ্ছে দেখছি, সেটা একদম ঠিক কথা বলেছি, যে যার নিজের জায়গাটা তৈরি করছে, তাতে ফুটবলের উন্নতি হবে না, প্লেয়ারদের উন্নতি হবে না। তারা নিজেদের আপডেটেড করছে বা নিজেদের জ্ঞানটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, দেখাচ্ছে আমরা কত বেটার জায়গা আছি, দেখো, সেখানেও চেষ্টা করছে। কিন্তু যাদের নিয়ে কাজ করবে তাদেরকে কোথায় ইনভলভ করা হলো? আর তাদেরকে ইনভলভ করার আমাদের স্কোপ নেই। আমরা এই লকডাউনের সময় বাইরে বেরিয়ে কিছু করতে পারবো না? হ্যাঁ, আমার ইচ্ছে হলে আমি একটা জিমে গেলাম, আমার ইচ্ছে হলে আমি মাস্ক পরে আমি রানিং করলাম, কিন্তু সেটা সবার ক্ষেত্রে হচ্ছে না। এগুলো ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে। এখানে সবার মধ্যে এই ডেডিকেশনটা নেই। কেন নেই? কেন ফুটবলটা তারা 12 মাস একইভাবে খেলে না। তারা এই CFL খেললো, লিগ খেললো, তারপরে খেপ খেলতে চলে গেল। তাদের মধ্যে এই সিনসিয়ারিটিটা নেই, তাদেরকে সেইভাবে নিয়ে আসতে হবে। এটা সত্যি আমাদের ব্যর্থতা, এটা আমাদের সিনিয়র প্লেয়ারদের ব্যর্থতা, আমাদের প্রশাসনের ব্যর্থতা, যারা চালাচ্ছে ফুটবলটা তাদের ব্যর্থতা, প্রত্যেকের ব্যর্থতা। এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, বহুবার বলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এটাকে নিয়ে কেউ কোনোদিন ভাবেনি, কেউ কোনোদিন ভাবেনি, মানে কেউ চিন্তাই করেনি, এটাকে নিয়ে এগোবার চেষ্টাই করেনি, যে যার নিজের মতো করে। সঠিক বিশ্লেষণ, সঠিক বিশ্লেষণ দেবুদা। আমরা দেবাশীষ মুখার্জি দেবুদা, এবার আমরা ভয়েস ওভার করছি আমাদের দুই কর্ণধার বসে আছেন ওখানে আকাশবাণী ইউটিউব চ্যানেলে, ডক্টর কৌশিক চক্রবর্তী এবং প্রান্তিক সেন। ওনারাও কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করবেন, তারপর আমি আবার আপনাদের সঙ্গে ফিরে আসব। কৌশিক, দেবাশীষ যেটা বললো আমি একটুখানি বলে রাখি, আমরা যদি ফুটবলারদের নলেজ বাড়ানোর চেষ্টা করতাম যে তোমরা যে জায়গায় আছো সেই জায়গায় যে সামান্যতম জিমের ফেসিলিটিস আছে, কিংবা যে জায়গায় আছো সেই জায়গায় যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা কিরম ভাবে ইউজ করো সেইটার যদি সামান্যতম জ্ঞান দিতে পারতাম সারা বাংলার ছেলেদের, অন্তত 50% লাভ হতো, কি সেই ছেলেরা বুঝতে পারতো যে এই জায়গাটায় আমাদের অভাব, এই জায়গার জন্য আমরা আজ আই লিগ ISL খেলতে পাচ্ছি না। তারা অ্যাটলিস্ট এই সময়টা ইউটিলাইজ করতে পারতো, যে সময়টা তারা বসে বসে কাটালো। দেবাশীষ খুব ভালো বলেছে, আমি সেইটাই বলছি, আমরা সেটাও করতে পারলাম না যে ছেলেদের এইটুকু নলেজও দিতে পারলাম না যে ওরা তোর এই সময়টা এইভাবে ব্যবহার কর, আর যদি পারিস এই 2-2 3-3 খেল, তা নাহলে বড্ড কাছাকাছি এসে গেলে মুশকিল আছে, সবাই বুঝছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ফুটবলটা প্র্যাকটিস করা যায়, কিন্তু একটু যদি তাদের নলেজ বাড়ানো যেত। আমরা সেই চেষ্টা করিনি, ছোট ছোট ছেলেরা ভয়ে মাঠে গেল না, ভয়ে জিমনেশিয়াম গেল না, ভয়ে বেসিক এন্ডিউরেন্সের দিকে, যেটা আমাদের সত্যিকারের কম করলো না, আর কি করলো না, খাওয়া দাওয়া এই সময় যেরকম ভাবে করা উচিত
মাছ মাংস ডিম না খেলেও ভালো খেলা যায় এবং তার একটু নলেজ দরকার। আমি একটু বলে রাখি, আমাকে আমি যখন পাঞ্জাবে কাজ করছি একটা ছেলে এসে বলল যে স্যার আমি মিলিটারিতে যাব, আমাকে বেশি ছুটতে হবে, আমাকে একটুখানি বলে দিন কি করব। আমি বললাম একটা ব্লাড টেস্ট করে নিয়ে এসো, তার মধ্যে হিমোগ্লোবিন কত আছে আমি দেখে নেব, তারপরে তোমাকে ট্রেনিং এর কথা বললাম। সেই ছেলেটা বলল, করে নিয়ে এসে আমায় বললো, দেখালো যে 11 হিমোগ্লোবিন, ছেলে হিসেবে 11 তোমার ভালো নয়, মেয়ে হিসেবে হলে খারাপ হতো না, তোমাকে একটা মিনিমাম 14 করতে হবে, এই এই জিনিসগুলো খাও, তারপর ট্রেনিং করো। আলটিমেটলি সেই ছেলেটা এক মাস পরে এসে আমার পায়ে হাত দিয়ে নমস্কার করে বললো, স্যার এমনি মনে হচ্ছে আমি বেশি ছুটতে পারবো এখন। তো সামান্যতম নলেজটাকে আমরা যদি একটু ছেলে দিয়ে দিতে পারি, আলটিমেটলি তাদের উপকার হবে। আমরা সেই কাজটা করলাম না এই লকডাউন পিরিয়ডে। আপনারা শুরু করুন বাকিটা। অবশ্যই করার জন্য কৌশিক এবং প্রান্তিকের কাছে যাচ্ছি, তোমরা প্রশ্ন উপস্থাপন করো। তো দেবাশিস বাবুর কাছে প্রশ্ন, আপনি তো অনেকদিন ধরে স্টেট গভর্নমেন্টের যে একাডেমিটা ছিল সেটার সাথে যুক্ত ছিলেন, তো আপনিও বললেন যে আমাদের এখানে সেরকম ভালো একাডেমি নেই, বা আমরা স্টেট গভর্নমেন্টের একাডেমিটাও হয়তো বাইরের যে একাডেমি গুলো আছে তার তুলনায় হয়তো কিছুটা হলেও পিছিয়ে আছে, তো সেই জায়গা থেকে এইরকম মানে একাডেমি তৈরি করার পেছনে বা একাডেমি গুলোকে আরো ডেভেলপ করার জন্য কি কি প্রয়োজনীয়, আপনি এতদিন আছেন এই লাইনে, তো সেই জন্য আপনি যদি একটু ক্লিয়ার করেন। দেখো একটা একাডেমি করতে গেলে সেখানে তুমি যদি রেসিডেন্সিয়াল একাডেমি করো তো সেখানে তোমার কিছু কিছু ফ্যাসিলিটিস খুব জরুরি, যেমন মাঠটা কম্পালসারি, ছেলেদের থাকার জায়গাটা খুব ভালো দিতে হবে, তুমি তাদের পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে, একটা সুইমিং পুল থাকবে, একটা জিম থাকবে, এটা রাখতেই হবে, এটা না হলে একটা একাডেমি কি কন্টিনিউ করা যাবে না। তো দেখো আমাদের এখানে বেঙ্গল ফুটবল একাডেমিতে আমি 2 বছর ছিলাম, মাঠটা খুব ভালো কোনো সন্দেহ নেই, থাকার জায়গা ছেলেদের ঠিক আছে, কিন্তু বাদ বাকি দেখো একটা জিম নেই, একটা সুইমিং পুল নেই, এবং ছেলেদের পড়াশোনাটা ঠিকভাবে দেখা হতো না। আমি জানি না এটা প্রশাসনের ব্যাপার, তারা ঠিক মতো করে উঠতে পেরেছিলেন কি পারেননি সেটা নিয়ে বিতর্কে আমি যেতে চাই না, তবে এগুলো ছিল না। আর এগুলো না থাকলে একটা ছেলেকে বাড়ি থেকে এনে আমি 24 ঘন্টা বা 365 দিন তাকে রাখছি, তাকে যদি আমি প্রপার জায়গাগুলো না দিই, দুবেলা যদি প্র্যাকটিস করালে একটা ছেলে তৈরি হয়ে যেত তাহলে তো হয়েই যেত। তাদের অন্য নানা রকম জিনিস দরকার হয়, তাদের ফিজিক্যাল এন্ডিওরেন্স এর দরকার হয়, এক্সারসাইজ এর দরকার হয়, এন্টারটেনমেন্টের দরকার হয়, পড়াশোনার দরকার হয়, সারাদিন নানা রকম করে তাদেরকে ইনভলভ রাখতে হয়। এখানে আমি দুবেলা প্র্যাকটিস, সারাদিন ছেলেরা ঘুরছে, গল্প করছে, টিভি দেখছে, মোবাইলে কথা বলছে, এরকম ভাবে তো একাডেমি চলতে পারে না। আমি মনে হয় ভালো একাডেমি গুলোকে যদি মডেল হিসেবে ধরি তাহলে এটাকে নিশ্চয়ই করা যেতে পারে, এবং আমার মনে হয় যে রাজ্য সরকারেরই ক্ষমতা আছে যে একটা একাডেমিকে দারুণ ভাবে রান করানো। আমার আমার আশা হয়তো আগামী দিনে রাজ্য সরকার এইসব চিন্তা ভাবনা করে এটাকে আরো বেটার করবেন, তবে আমি যেটুকু সময় ছিলাম সেটুকু আমি একদমই মানে স্যাটিসফ্যাক্টরি ছিলাম না, এবং যে কারণে আমি দেখলাম এখানে কাজ করে আমি আমি যেটা করতে চাইছি, আমি আমি ছেলেদের শেখাতে চাইছি, আমি যেটুকু শিখেছি সেটা তাদের দিতে চাইছি, তাদের মধ্যে ডিসিপ্লিন আনতে চাইছি, তাদের মধ্যে একটা ডেডিকেশন আনতে চাইছি, তো সেটা আমি যতটুকু পেরেছি করেছি, কিন্তু তারপরে দেখলাম যে এখানে সব জিনিসগুলো না থাকলে একটা ছেলেকে এভাবে তৈরি করা যাবে না, আমি যে কারণে সরে আসতে বাধ্য হয়েছি। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন, তো রিসেন্টলি আমরা জানতে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি IFA এরকম একটা উদ্যোগ নিয়েছে যে একটা গোলকিপার্স একাডেমি, একটা স্ট্রাইকার্স একাডেমি খোলার চিন্তা ভাবনা করছে, তো এটা নিয়ে আপনার কি মতামত? দেখো IFA একটা একাডেমি ছিল, বহুদিন ধরে ছিল, সেটা হলদিয়াতে ছিল, হলদিয়া থেকে বারাসাত স্টেডিয়ামে এলো, তারপরে বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন উৎপলদার আমলেই বন্ধ হয়ে গেছিল, সেটা বন্ধ ছিল, সেটাকে আবার চালু করার কথা চিন্তা ভাবনা করছি, যদি চালাতে পারে, ঠিক মতো যদি নিয়ে যেতে পারে সব ঠিকঠাক ফ্যাসিলিটিস দিয়ে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যে সিলেকশনটা, এই সিলেকশনটা ভীষণ ভাইটাল, এবং এই সিলেকশনটা হওয়া উচিত যে কোচিং করবে, যে কোচ সেই কোচেরা করবে, কিন্তু আমাদের এখানে সিলেকশন হয় সিনিয়র প্লেয়াররা গিয়ে সিলেকশন করে, তাহলে এটা সিনিয়র প্লেয়ার যে যার নিজের মতো সিলেকশন করবে, তাহলে কি করে কোচিং হবে? যে কোচ করাবে, যেটা জহরদা ভালো বলতে পারবে, জহরদা একাডেমি কোচ ছিল, যে জহরদা যদি নিজে চোখে না দেখে নেন যে কোন ছেলেটা আমার দরকার, কোন ছেলেটাকে আমি তৈরি করতে পারবো, তাহলে অন্য লোকের সিলেকশনের প্লেয়ারকে নিয়ে আমি কিভাবে করবো? আমি যেটা চাইছি তার মধ্যে সেটা নেই,
কিন্তু আরেকজন যে দেখেছে সে তার চোখে দেখেছে এটা বেটার, এরকম ভাবে তো সিলেকশন হয় না। তো সিলেকশনটা ভীষণ পারফেক্ট হওয়া দরকার এবং একদম ট্রান্সপারেন্সি থাকা দরকার যে আমার এই ক্রাইটেরিয়া, এই হাইট, এই ওয়েট, এই এই জিনিসগুলো আমার দরকার, সে অনুযায়ী সিলেকশন হবে, তবে তুমি ভালো ছেলে পাবে। তা নাহলে তুমি এত মানে আজকে 40টা ছেলের মধ্যে যদি তুমি 20টা ভালো ছেলে পাও আর 20টা যদি ছেলে দেখো যে এদের কিছু হবে না, তাহলে তো সেই ক্যাম্পটা একাডেমিটা ভালো চলবে না, চলতে পারে না একাডেমিটা। কেন আমি বিভিন্ন সময় দেখেছি একাডেমির একটা নিয়ম আছে যে এভরি 6 মান্থ ইভ্যালুয়েশন হবে, এবং এই ইভ্যালুয়েশনটা কিন্তু একাডেমিতে হচ্ছে না, কোনো একাডেমিতে সেভাবে হচ্ছে না। আমি জানি না টিএফএ তে কিভাবে হয়, কিন্তু এটা হওয়া জরুরি যে 6 মাস অন্তর আমি দেখবো যে ছেলেটার উন্নতি হচ্ছে কি না হচ্ছে। যে মুহূর্তে দেখবো ছেলেটার উন্নতি হচ্ছে না, আমি তখন চেঞ্জ করবো, আমার স্ট্যান্ড বাই থাকবে কিছু ছেলে, সেখান থেকে আমি পিক আপ করবো। তাহলে এই একটা সিস্টেমকে যদি রান করানো যায় একদম কি বলবো অনেস্টলি চালাতে হবে। তোমাকে এর মধ্যে ও কি বললো, সে কি বললো, ওর কথা শুনতে হবে, তার কথা শুনতে হবে, এটা যদি করা হয়, এবং এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে বলে আজকে আমরা এত বিছিয়ে যাচ্ছি, এটাকে চেঞ্জ না করতে পারলে, এই মানসিকতাটা চেঞ্জ না করতে পারলে আমরা কিন্তু এগোতে পারবো না। হ্যাঁ, তো এই প্রসঙ্গে জহরদার কাছেই আমি আসছি এই সেম প্রশ্ন নিয়ে। তো আপনি তো এতদিন ধরে কোচিং এর সাথে যুক্ত, আপনার কোচিং আমরা একদম সামনে থেকে দেখেছি ক্লাব ট্যুরে, তো তখন থেকে তো আপনার কি মতামত যে আইএফএ এই সিদ্ধান্ত দুটো একাডেমি গড়ার, যে একটা গোলকিপার্স একাডেমি, একটা স্ট্রাইকার একাডেমি, তো এটা কতটা এফেক্টিভ হতে পারে? দেখো, একটা কথা আছে ইংলিশে, রাইট ম্যান ফর দ্য রাইট জব। আইএফএ কিন্তু ফার্স্ট ভাবতে হবে তাদের কাছে কটা রাইট ম্যান আছে। আইএফএ কিন্তু এখনো পর্যন্ত সেটা ভেবে উঠতে পারেনি, কারণ যে সমস্ত মিটিং গুলো হয়েছে আইএফএ আমরা যা খবর পেয়েছি তাতে কিন্তু ওই প্রথমে গোড়াই গলগত কারা আলোচনা করছে, যারা কাজ কম করেছে নাম তাদের প্রচুর, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু ভালো নয়, তা সত্ত্বেও তাদেরই নিয়ে কিন্তু আবার আলোচনা হবে এবং আগামী দিনেও তাই হবে। সেই তাদের দিয়ে দেবাশিস যেটা বললো, এবার তাদের দিয়ে যে সিলেকশনটা হবে, তারা কিন্তু লোকের কথা শুনবে, ওরে আমার ওই ছেলেটা, ওরে আমার ওই ছেলেটা, সেই করে কিন্তু ছেলেরা ঢুকবে। আর জেনুইন যারা ছেলেরা দেখা যাবে, যাদের কেউ বলার নেই, সেই ছেলেগুলো যাদের কিন্তু প্রতিভা আছে কিন্তু তাদের হয়ে কেউ বলবে না। সুতরাং এখন আইএফএ এর ফার্স্ট কাজ তাদের কটা লোক আছে যারা কাজের, এটা হবে আইএফএ এর ফার্স্ট কাজ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমি যাচ্ছি না, আগে নিজের ঘরটাই সামলাই। সুতরাং আমাদের যে এসেছে এখন জয়দীপ কিন্তু খুব উৎসাহী লোক, কিন্তু ওর অভিজ্ঞতাটা কিন্তু অতটা নেই যে যারা এখন ওকে বলবে যে এই করো সেই করো, সেইটা রাইট কি ভুল সেটা কিন্তু ওকে বিচার করতে হবে, এবং সেইখানে যদি সে ফেলিওর হয় তবে সেই রকম ভাবেই চলবে যেমন এতদিন চলে এসছে, যার নিট ফল আমাদের ছেলেরা এখন হয়ে গেছে 5% ইন আইলিগ অ্যান্ড আইএসএল। তুলনায় মিজোরামের ছেলেদের দেখা যাচ্ছে তাদের 30% ছেলে প্রত্যেক টিমে 4-5টা মিজোরামের ছেলে রয়েছে, ভাবা যেতে পারে? একটা 11 লাখ থেকে 11.5 লাখ মাত্র সারা দেশের লোক, একটা মাত্র এমপি, কারণ লোক সংখ্যা অনুযায়ী এমপি তৈরি করা হয়, সেই দেশের সেই স্টেটের ছেলেরা খেলছে প্রত্যেক দলে 4-5টা। বলুন কোন দলে নেই মিজোরামের ছেলে? মোহন মানিস মোল করুন, এক্ষুনি আমাদের ঘরেই রয়েছে। সুতরাং ফার্স্ট জিনিসটা হচ্ছে ফুটবল যদি ভালো করে করতে গেলে ফার্স্ট জিনিসটা যেটা দরকার গুড অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড জিনিসটা যেটা দেবাশিস বলছিল গুড ইনফ্রাস্ট্রাকচার, থার্ড জিনিসটা যেটা হচ্ছে গুড ট্যালেন্ট, ফোর্থ জিনিসটা হচ্ছে গুড কোচিং, অ্যান্ড ফিফথ জিনিসটা যেটা দেবাশিস বলতে চাইছিল গুড এডুকেশন। ছেলেরা তা নাহলে মোবাইল নিয়ে নষ্ট হবে যতই ট্রেনিং করুক না কেন। এই 4-5টা জিনিসের নজর দিতে গেলে দেখা যাবে অনেক স্টাফ দরকার, এবং যে 1 নম্বর লোক থাকবে তার ডেডিকেশন দরকার। এখন মুশকিল হচ্ছে কি, আমরা 1 নম্বর লোক আবার খুঁজব যার নাম আছে অনেক কিন্তু কাজ কম, সেই করতে গিয়ে দেখা যাবে সে নিজেই তো জানে না কি করবে, সুতরাং তাকে 8-5টা লোক যা বলবে ওরে তুই এই কর তুই এই কর করে। ফার্স্ট আইএফএ এখন কাজ হবে তারা বার করুক কটা কাজের লোক আছে, আগে আইএফএ যদি সেটা বার করে কটা কাজের লোক আছে তাহলেই আইএফএর কাছে উত্তর এসে যাবে, আইএফএর কাছে কাজ এসে যাবে, আইএফএ করতে পারবে যেটা সেটা জেনুইন ছেলে দিয়ে হবে, তা না হলে কিন্তু নাম হবে কাজ হবে না।
তো জহরদার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। আমরা যখন সিএফএল এর আগে ভিডিও করতে গেছিলাম পিয়ারলেস এর ট্রেনিং এ, তখন আমরা দেখেছিলাম যে অসাধারণ মানে ফিজিক্যাল ফিটনেস এর উপর খুব জোর দিয়েছিলেন আপনি, মানে যেটা একটু আগেই বললেন এন্ডিওরেন্স এর কথা, ফিজিক্যাল এন্ডিওরেন্স এর কথা। তো এই মুহূর্তে যদি খেলা শুরু হয় আবার, মানে এক মাসের মধ্যে যদি আবার খেলা শুরু হয়, তো সেই জায়গাতে প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস টা মেনটেন করা কতটা কঠিন হতে পারে, আপনি অ্যাজ আ কোচ আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটা? দেখো, ক্রোমার কাছে এখন ফিজিক্যাল টেকনিক্যাল স্কিল দরকার নেই, তার যেটা দরকার সেটা হলো কি প্রিসিশন ফিজিক্যাল ফিটনেস। ক্রোমাকে তুমি 10 পাক ছুটিয়ে খেলাতে পারবে না, তার যেটা দরকার সে যেটা মজা পাবে অথচ কাজ হবে, এইরকম ভাবে আমার ফিজিক্যাল ট্রেনিং এর ট্রেনিং মেথোডোলজি সাজানো ছিল, যার জন্য আমি খাটিয়েছি সবাইকে। কেউ কিন্তু কোনোদিন বলেনি যে নেই স্যার দিস ইজ টু মাছ, কেউ বলেনি নেই স্যার জাদা হয়ে গিয়া, কিংবা আমাদের বাঙালি ছেলেরাও বলেনি স্যার এটি বেশি হয়ে গেলে, কোনোদিন বলেনি। তার কারণ এই যে ট্রেনিং মেথোডোলজি এইটার উপর অনেক কিছু নির্ভর করে। যেমন আমি তো বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাক্রো ট্রেনিং ফর ডিফেন্স অ্যান্ড অ্যাটাক এই দুটো জিনিস হয়নি, অথচ তাদের কোচেসদের নাম শেষ নেই, একজন 2 কোটি থেকে 2.5 কোটি টাকা পায়, আমরা তো মশাই 1 লাখ দিতেই আমাদের তো মুশকিল হয়ে যায় সারা বছরে। আর যারা 2 কোটি টাকা পেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তাদের নলেজ কম। আর যদি আমি বলি আমি বলবে জহরদাস অনেক হয়েছে বলো না কিছু, যেটা অমলদা চিরকাল গালাগালি দিয়ে এসছে বলে আমার অভিজ্ঞর কাতের কাছে কার আছে, আমরা কিন্তু তার যেমন নিইনি তেমনি যারা দেবাশিস কাজ করেছে, আমরা যারা কাজ করেছি আমাদেরও ভ্যালু কিন্তু কম, কারণ আমাদের গায়ের চামড়াটা, কারণ আমরা বাঙালি আমরা ইন্ডিয়ান। সুতরাং ওই জায়গা থেকে সরে আসতে হবেই ভাই, যারা একটু কাজ করেছে তাদের যদি না নিয়ে কাজ করে যেমন চলছে তেমনই হবে, কারণ দেখা গেছে যে ফরেনার হলেই ফরেন কোচ হলেই ব্যাস হবে, তার আলাদা ভ্যালু। কেন আমাদের বাঙালি লোক নেই কে বললো, আমরা খুঁজে বার করতে পারছি না। অনেক ভালো ভালো কোচ আছে এখানে, আমি তো বলবো তপনজ্যোতি মিত্র হারিয়ে গেছে, কত ওরা রয়েছে কাজ করেছে যারা একটা সময়, তাদের সব লোক ভুলে গেছে এখন, বলো আর কি বলবে। তো আবার সৌমিত্র দার কাছে ফিরিয়ে দিচ্ছি। মাইক মিউটেড হচ্ছে কেন, আমি প্রশ্ন থ্রো করতে পারছি না তো। বলো না, মাইক মিউটেড হচ্ছে কেন আগে তোমাকে বলো। ওনার বলা বেরিয়ে গেলে কিটস করে গেলে আমার প্রশ্নটা আর বলা যায় সেখানে, তো আমি তো এটা খেয়াল রাখতে হবে কারণ আমি প্রশ্ন থ্রো করতে পারছি না। বাংলার টেকনিক্যাল অ্যাসপেক্টে যারা আছেন নিযুক্ত, তার জন্য কি বাংলা সন্তুষ্টাবিতে সাম্প্রতিক কয়েক বছর কোন সেভাবে সফলতা পায়নি? না সেটা বলা যাবে না, তার কারণ সন্তুষ্টাবির জন্য যেরকম ভাবে তৈরি করা দরকার, অর্থাৎ এই যে কলকাতা লিগটা হয় সেই লিগে কোন কোন ছেলে ভালো খেলছে, কোন পজিশনে ভালো খেলছে, এইরকম যদি দেখার মানসিকতা থাকে তাহলে দেখবে যে সন্তোষ ট্রফির বাংলার যা টিম হবে তার ধারে কাছে কেউ আসতে পারবে না। তারপরে তাদের সঙ্গে একটা লিঙ্ক রাখা, যদি আমি ভাবি অমুক স্ট্রাইকারটা ভালো খেলছে অমুক টিমে তাকে নেবো, তার সঙ্গে একটা সঙ্গে সঙ্গে যাদের লিঙ্ক করে নেওয়া যায় যে তুই একটু এরম খেলছিস তোদের কোচের সঙ্গে কথা বলে একটু দেখে নিই এরম ভাবে, সেই লিঙ্কটা থাকলে হয় সেই ছেলেগুলো উপকৃত হয় এবং বাংলাও উপকৃত হয়। মুশকিল হয়ে গেছে আমরা সন্তোষ ট্রফি কোচ করি, কোচকেও বলা হয় যে ঠিক আছে তুমি লিগ দেখে করো, কিন্তু আমরা এই ব্যাপারটা অতটা সিরিয়াসলি নিই না, কেন জানি না ভাই। যদি সিরিয়াসলি নিই সন্তোষ ট্রফিতে বাংলা কোনোদিন চ্যাম্পিয়ন হবে না এই কথাটাই আমি ভাবতে পারি না। আমি দেবুদার কাছে আসছি যে একটা আইন করেছে আইএফএ অনেক বছর আগে, যতদূর সম্ভব মনে পড়ছে এটা 2006 সালে, যে ভূমিপুত্ররা নিজেদের রাজ্যে রয়ে সন্তোষ ট্রফি খেলবে, তারা যে ক্লাবেরই খেলুক না কেন। এই ভূমিপুত্ররা নিজেদের রাজ্যে রয়ে খেলতে গিয়ে দেখা যাচ্ছে মণিপুর মিজোরাম এবং পাঞ্জাবের ছেলেরা নিজেদের রাজ্যে রয়ে অধিকাংশ ক্ষেত্রে খেলছে, যারা নিজের রাজ্যে স্থান পাচ্ছে না তারা বাংলা রয়ে খেলছে অবশ্যই। এটাও কি বাংলাকে অনেকটা পিছিয়ে দিয়েছে সন্তোষ ট্রফি সাফল্যের পরিসংখ্যানে?
না দেখো তুমি যেটা বললে ভূমিপুত্র আই লিগ আইএসএল খেললে কিন্তু সন্তোষ ট্রফি খেলা যাবে না, এটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম আছে। তো এবার যদি আমার মেইন ছেলেগুলো আই লিগ আইএসএল এ চলে যায়, ইনভলভ থাকে, খেলছে কি না খেলছে বড় কথা, কিন্তু টিম গুলোতে তারা আছে লিস্টেড, তো সেখানে আমার ছেলেদের স্কোপটা কমে যাচ্ছে, মানে বেটার কোয়ালিটি ছেলে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে জর্দা যেটা বললো যে এখনো বাংলায় অনেক ভালো ট্যালেন্ট আছে যাদেরকে নিয়ে টিম করলে, ঠিক মতো প্ল্যান করে যদি টিম করা যায় তাহলে কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়া যায়, কিন্তু সেটা আমাদের হয় না এবং কোচেদের সেই সুযোগটাও দেওয়া হয় না, সেই প্র্যাকটিসের টাইমটা দেওয়া হয় না। এখানে লিগে খেলা শেষ হচ্ছে, খেলে ওখানে চলে যেতে হচ্ছে সন্তোষ ট্রফি খেলতে দুদিনের মধ্যে ছেলেগুলোকে জোগাড় করে, তো এরম ভাবে তো একটা টিমকে কোচিং করানো যায় না, কোচেদেরও দোষ দিয়ে তো লাভ নেই। তোমাকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, তোমাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও ভাবতে হবে যে সন্তোষ ট্রফির জন্য প্রত্যেকটা প্রভিন্সকে সময় দিতে হবে। এখন দেখো বেঙ্গলে অনেক প্লেয়ার আছে তারা আই লিগ আইএসএল খেলছে, কিন্তু ওয়ারাস তুমি কেরল কর্ণাটকে যাও সেখানে কিন্তু আই লিগ আইএসএল এর প্লেয়ার বেশি নেই, সেখানে টিম গুলো তৈরি হয় কিন্তু তাদের বেস্ট প্লেয়ার গুলোকে নিয়ে সন্তোষ ট্রফির জন্য। তামিলনাড়ু সারা বছর সন্তোষ ট্রফির জন্য প্র্যাকটিস করায়, কেন ওখান থেকে বেশি ছেলে আই লিগ আইএসএল খেলে না? এই অ্যাডভান্টেজ গুলো ওদের রয়েছে, ওরা সারা বছর এই সময়টা পাচ্ছে, কিন্তু আমাদের এখানে সারা বছরের প্রোগ্রামটা তৈরিই করা যায় না। এখানে সেই একই কথা বললো, ব্যর্থতা যারা চালাচ্ছে তাদের ব্যর্থতাতে এটা হচ্ছে, এবং বছরের পর বছর এই ব্যর্থতা চলছে কিন্তু বাংলার ফুটবলের ক্ষেত্রে বছরের পর বছর সন্তোষ ট্রফিতে। প্রান্তিক এবং কৌশিক তোমাদের প্রশ্ন থাকলে বলো। তো আপনাদের দুজনের কাছেই প্রশ্নটা, যে আপনারা দুজনেই খুব সিনিয়র কোচ, অনেকদিন ধরে কোচিং করাচ্ছেন, তা আমরা দেখতে পারি বাংলাতে একটা টেন্ডেন্সি আছে বাংলার ক্লাবগুলোর বা অফিসিয়ালদের, যে বাঙালি কোচকে যদি কোচ করা হয় সে একটা ম্যাচ হারলো বা দুটো ম্যাচ পারফরমেন্স দিতে পারলো না, তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই বাঙালি কোচটা যখন বাইরের কোনো একটা ক্লাবে যায়, যেরকম ইয়ান লকে আমরা দেখতে পেলাম যে আগের মরশুমটা আই লিগে কিন্তু খুব স্মুথলি কোচিং করিয়ে আসতো, তো এটাও কি বাংলার ফুটবলের উন্নতির জন্য কি একটা বাধা? কারণ বাঙালি কোচটা কিন্তু বাঙালি প্লেয়ারদের অনেক ভালো ভাবে রিডিং করতে পারবে, এটা আমাদের মনে হয়। যেটা বললো যে দেখো প্রত্যেক জিনিসের একটা সময় লাগে, যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তুমি যদি বলো সাত দিনে বিল্ডিং করে দেবো দোতলা, যেমন হয় না, তেমনি একটা টিম বানাতে গেলে একটা সময় লাগে। এখন হয়েছে কি আমাদের কোচেদের মধ্যে এই একটা অবসাদ একটা এসেছে, যদি আমি বাজে রেজাল্ট করি আমাকে আর কোনোদিন ডাকবে না, এই কনফিডেন্সটা কিন্তু আইএফএ কে দিতে হবে। তারপর আইএফএ হচ্ছে একটা প্রফেশনাল বডি, আইএফএ কেন অ্যামেচার হিসেবে কাজ করবে কেন? বলো কোচেসদের তোমরা এই রেজাল্ট করো তোমাদের এই টাকা দেবো আমরা। আইএফএ প্রফেশনালিজম কেন রাখছে না? আইএফএ কেন বলছে না যে প্লেয়ারদেরও আমরা টাকা দেবো, এসো তোমরা ট্রেনিং এ এসো, এক প্রত্যেক দিন ট্রেনিং এ তোমাদের যা খরচ হয় দেবো, তোমরা মাঝে মাঝে ম্যাচ খেলো, সেই ম্যাচের জন্য আমরা একটু আইএফএ একটা বাজেট তৈরি করে রাখো। কারণ আইএফএ এর কাছে নাম করার জায়গা কি যে সন্তোষ ট্রফি, যেখানে আইএফএ নিজের নামে খেলে, বাদ বাকি তো মোহনবাগান শৃঙ্খল তার আইএফএ এর নামে খেলে না, সেটা আইএফএ এর একটা টিম। সুতরাং আইএফএ যখন নিজের নামে খেলবে তখন তার একটা গুরুত্ব আলাদা, তার জন্য একটা বাজেট আলাদা, তার জন্য কোচ সিলেকশন যদি করার দরকার হয় আগে থেকে করতে হবে, এবং তাকে সেরম ভাবে তার সঙ্গে আলোচনা করা যে তোমার আর কাকে আছে দরকার বলো, কি কি জিনিস দরকার বলো, কতদিন সময় তুমি চাও বলো, কি কি জিনিস দেখতে চাও বলো, এই ফেসিলিটিস গুলো তাকে দিতে হবে ফ্রি হ্যান্ড দিক। তাহলে দেখা যাচ্ছে যে আমরা জিনিসটাকে চালনা করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে যদি আনতে পারি, আমরা সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নেই। এখনো বলছি দেবাশিষ একই মত, আমাদের ছেলেরা আছে কিন্তু তাদের সেরকম ভাবে, যেমন ইট চুন সুরকি সব আছে, এইবার তাকে কিন্তু দিয়ে একটা সুন্দর বাড়ি করার জন্য একটা ভালো লোক দরকার। সেইটা যখন আমরা খুঁজে পাবো তাহলে দেখা যাবে যে আমাদের এই জায়গাটা থেকে কেউ সরিয়ে দিতে পারবে না। আর যে সন্তোষ ট্রফি হলে আমরা দেখা যাচ্ছে যে সন্তোষ ট্রফি তো আমাদের বাঙালি ছেলেদের চান্স 50%, 11 জনের মধ্যে দেখা যাবে যে 5-6 জন তো রয়েছে বাইরের ছেলে, স্পেশালি নর্থ ইস্ট ছেলে। কেন রে বাবা, এইখানে কোচেসদের বলে দিতে হবে দেখো বাবা আমরা বাংলা টিম, বাঙালি ছেলেরা আসবে,
আমি তোমাদের বলে দিই আমার তো অভিজ্ঞতা আছে, মিজোরামে গিয়ে মিজো ছাড়া কোন ছেলে মিজোরাম ফুটবল টিম তৈরি হচ্ছে ঢুকতে দেবে না, মাঠের কাছে আসতে দেবে না, মাঠের ভেতরে তো দূরের কথা। আর আমরা কিন্তু তাদের ডেকে নিয়ে আসি, আমাদের রেস্ট্রিকশন করা দরকার। ইয়েস, বাঙালি ছেলেদের কোথা, কোন জায়গায় বাঙালি ছেলেদের স্থান বড় একটা নেই বাংলা ছাড়া, কিন্তু অন্য সব ছেলেদের স্থান এইখানে আছে। এইখানটা কিন্তু আমাদের একটুখানি বলা যেতে পারে একটু স্বার্থপর হতে হবে, যে আমাদের ছেলেরা তাহলে যাবে কোথায়? আমাদের কেউ নেবে না, অথচ আমরা সবাইকে নেব কেন ভাই? আমি অত উদার নয়, আমি এইখানটা কিন্তু বাঙালি ছেলেদের পক্ষে। আপনার একক কৃতিত্ব নয়, দলগত কৃতিত্বের সঙ্গে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার কৌশল, তো এর রহস্যটা কি? দেখো ভাই, রহস্য বলতে কি বলতো, টিম যদি ভালো থাকে তার রেজাল্টটা আসতে বাধ্য। যদি ছেলেরা মনে করে যে আমরা এই টিমটাকে তুলে ধরব, আমাদের মধ্যে যে ডিব্যাটল ছিল না, আমরা শুরু করেছি খারাপ, কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়াল দিয়ে অনেক কিছু যাওয়া যেতে পারে। চ্যাম্পিয়নশিপ আমরা প্রথম দিকে আমরা নজর দিইনি, আমরা প্রথম দিকে নজর দিয়েছি যে কি করে টিমটাকে ভালো জায়গায় আনা যেতে পারে। বলা যেতে পারে যে আমার অভিজ্ঞতাটা কাজে লেগেছে কিছুটা, যে ছেলেদের যে জায়গাটা ট্রেনিং দরকার, আমরা দেখা যাচ্ছে ট্রেনিং এর সময় স্পেশালি কলকাতার টিম গুলো বেশিরভাগ সময় দেয় ফিজিক্যাল ট্রেনিং আর তারপরে দল করে টিম করে খেলা। কিন্তু আমি যেটা পিয়ারলেসে নজর দিয়েছি সেটা হলো ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটাকে। আমি প্রায় 25% আমার ট্রেনিং টাইমের মধ্যে আমি ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের দিকে গেছি। যদি ইন্ডিভিজুয়াল এক একটা বড় হয় তাহলে দেখা যাবে যে টিমটা বড় হয়ে গেল। ক্রোমাকে যে ট্রেনিং গুলো দেওয়া হয়েছে, ক্রোমা নিজেও জানে কি জানি না, সেই ক্রোমাও কিন্তু ইস্টবেঙ্গলে গেল, পাঁচখানা ম্যাচ খেলে একটা মাত্র গোল খেল, যেখানে পিয়ারলেস এর থেকে পাঁচটা ম্যাচে সে 10টা গোল করে। তার কারণ ক্রোমাকে যেভাবে আমরা ক্রোমাকে আমরা ইউজ করেছি, মানে যেরকম ভাবে ক্রোমা আমাকে প্রায় বলতো স্যার দিস ইজ ভেরি গুড ট্রেনিং, আই উইল ডেভেলপ লাইক এনিথিং। কারণ বলে একটা ছেলে প্রথমে আমার উপর রেগেই ছিল, পরে কারণকে আমি বলেছিলাম সি ইউ আর জাস্ট এ প্লেয়ার, ইউ ক্যান গো টু অফিসিয়াল বিকজ আওয়ার অফিসিয়ালস লাইক ভেরি মাচ টু টক টু ফরেন প্লেয়ার, বাট মাইন্ড ইট ইউ হ্যাভ টু প্লে অ্যাকর্ডিং টু দ্য স্ট্র্যাটেজি অফ দ্য টিম। ছেলেগুলোর মধ্যে আমাদের মেটেরিয়াল অনেক ভালো ছিল, আমাদের মেটেরিয়াল এত ভালো ছিল সেগুলোকে একটু সংগঠিত করতেই দেখা গেছে 24টা ম্যাচে ক্রোমা 13টা গোল করেছে 24টা ম্যাচে। আচ্ছা আমি একই প্রশ্ন আসছি প্রান্তিক এবং কৌশিক, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, তারপর আমি প্রশ্নটা দেবুদার কাছে আসবো। দেবাশিস বাবুকে যে প্রশ্নটা করছিলাম যে এই যে বাংলায় যে কোচেরা যে সুযোগ পায় না বা পেলেও দুটো ম্যাচ বা তিনটে ম্যাচ বাদে তাদেরকে সরে যেতে হয়, তো এইটা কতটা এফেক্ট করে বাংলার, মানে করছে বাংলার ফুটবলের? অবশ্যই এফেক্ট করে, এই কারণে যে বাংলায় যে কোচ নেই তা নয়, বাংলায় ভালো ভালো কোচেরা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান মেনলি এই তিনটে ক্লাব নিয়ে তো আমাদের কথা। তো এই তিনটে ক্লাবে এত সমর্থক, এত দর্শক আছে, এত মেম্বার আছে, যে ক্লাব অফিসিয়ালরা নিজেদের বাঁচাবার জন্য একটা দুটো বাজে রেজাল্ট হচ্ছে তখন কোচেদেরকে সরিয়ে দিয়ে দেখায় যে দেখো ক্লাবের রেজাল্ট হচ্ছে না, এই কোচ ঠিক নয়, আমরা তাকে সরিয়ে দিলাম। এটা জাস্ট নিজেদের ফিট বাঁচানোর জন্য করে, এটা তো ঠিক নয়। একটা কোচকে মিনিমাম একটা টাইম দিতে হবে, এবং কোচেরা বেঙ্গলের কোচেরা জেনে গেছে যে আমরা রেজাল্ট দিতে না পারলে সরে যেতে হবে, এবং এই প্রেসারটা নিয়ে যখন সে কোচিং করাতে আসছে তখন সে অলরেডি প্রেসারে পড়ে আছে, তো তাকে তো সে ভালোটা বার করবে কি করে? সে যেটা করতে চাইছে সময় নিয়ে সেই সুযোগটা সে পাবে কি করে? প্রথম থেকেই তার উপর প্রেসার, অফিসিয়ালদের প্রেসার, ক্লাব মেম্বারদের প্রেসার, দর্শকদের প্রেসার, প্রেসের প্রেসার, কেন সাংবাদিকরাও প্রেসার দিচ্ছে, এইভাবে তো কোচিং করা যায় না। তুমি একটা প্লেয়ারের ক্ষেত্রে দেখো, যে ফরেনার গুলো এখানে খেলতে পারছে না সেই ফরেনার গুলো বাইরে ক্লাবে গিয়ে কি করে ভালো খেলে, কি করে ভালো খেলছে তারা? সেখানে প্রেশার নেই, সেখানে ফ্রি মাইন্ডে তারা খেলতে পারছে, এখানে প্লেয়ারদের ফ্রি খেলতে দিতে হবে। একটা গোল মিস করলে যদি আমি তাকে গালাগাল বন্ধ করি, তাকে অ্যাকিউজ করি, তাহলে তো সে প্রেশারে পড়ে যাবে। এই জায়গাটা আমাদেরও দর্শকদেরও চিন্তা করতে হবে, যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট গোল না হলে বা একটা ম্যাচ হেরে গেলে
যে সব শেষ হয়ে গেল না, এদের সুযোগ দিতে হবে, একটা দিন ব্যান্ডে যেতেই পারে। এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করি না, আমাদের অফিসিয়ালরাও এটা নিয়ে চিন্তা ভাবনা করে না, যে কারণে বাংলার যারা কোচিং করতে আসছে, বাংলার এখন অনেক ছেলে কোচিং করছে, প্রচুর ছেলে কোচিং করছে, ছোট ছোট ছেলে উঠে আসছে, কিন্তু তাদের সেই স্কোপটা তারা দেবে না। কেন, একটা ফরেন কোচকে সামনে দাঁড় করিয়ে দিলে সাত ফুন মা, এতো আমি ফরেন কোচ এনেছি, এত কোয়ালিটি হয়ে গেল। এবার তার একটা, দেখো ইন্ডিয়ান সংস্কৃতির একটা ব্যাপার আছে, বেঙ্গলের সংস্কৃতির একটা ব্যাপার আছে, একটা কোচকে সেটার সঙ্গে নিজেকে ইনভলভ হতে হবে, সেটাও জানতে হবে, এগুলো তাদের মধ্যে আসবে কি করে? তারা তো কোচিং করবে, মাস গেলে পয়সা নেবে, চলে যাবে, তারা তো প্রফেশনাল, তাদের মধ্যে এই জিনিসটা নেই তো। আমি বলছি না যে আমরা সেই প্রফেশনাল বা অ্যামেচারম, আমিও চাইছি প্রফেশনালিজমটা আসুক, ভালোভাবে আসুক, কিন্তু সেটা সব দিক বজায় রেখে সবগুলো জিনিসকে নিয়ে চলতে হবে। পৃথিবীর সব জায়গায় কিন্তু এইভাবেই চলে, সেখানেও সুযোগ দেওয়া হয় কোচেদের, আমাদের এখানকার মতো একটা দুটো ম্যাচ বা একটা টুর্নামেন্টের পর তাকে সরিয়ে দেওয়া হয় না। দেবুদা, আমি এবার সেই প্রশ্নটাতেই আসছি যেটা জহরদাকেও করেছিলাম, অনন্য কৃতিত্বের একটা অধিকারী, সেই 1991 সাল কলকাতা ফুটবল লীগ 1469 মিনিট কোনো গোল না খাওয়া, 18টা ম্যাচে অপরাজিত থাকা, ধরে নিলাম রক্ষণের স্তম্ভ ছিল প্রকৃত দশা ভারতীয় নক্ষত্ররা, কিন্তু গোলকিপারের কৃতিত্ব তো অনস্বীকার্য। এই অনন্য কৃতিত্বটা অর্জন করার ক্ষেত্রে কি রহস্য তোমার ছিল? দেখো, প্রথম কথা হচ্ছে যে ফুটবল টিম গেম, টিম গেমে একজনের জন্য জিততে পারে না। ফরওয়ার্ড গোল করলো, ডিফেন্স যদি গোল না আটকায়, গোলকিপার যদি গোল না আটকায়, তাহলে তো জেতার কোনো ভ্যালুই থাকলো না। তাহলে আমরা যদি গোল আটকাই, ফরওয়ার্ডরা গোল করলে তবেই তো রেজাল্ট আসবে, এটা টিম গেম। মাঝমাঠের প্লেয়াররা যদি সাপ্লাই না দেয়, সামনে গোল হবে কি করে? এটা টোটাল ব্যাপারটাই একটা টিম গেম, এখানে সবাই সমান কৃতিত্ব। আমি কখনোই বলছি না এটা আমার কৃতিত্ব, ওটা তার কৃতিত্ব, এটা একটা, তখন সবকিছু ঠিকঠাক চলেছে, ঠিক মতো হয়ে গেছে, এবং ওপরওয়ালার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ থাকাটা খুব জরুরি, লাকটা ভীষণ ফ্যাক্টর করে, ভীষণ দরকার হয়। প্লাস আমি নাইমদার কথা বলবো, নাইমদার হাত রয়েছে এই কারণে যে মহামেডান ম্যাচেতে আমার চিউজারের সঙ্গে একটা ক্লাশ হয়, তাতে আমার জিভ অনেকটা কেটে গেছে। তো নেক্সট ম্যাচ ইস্টার্নের ছিল দুদিন পরে, তো আমি নাইমদাকে বলেছিলাম নাইমদা খেলবো না, আমার পক্ষে এখন খেলা সম্ভব নয়। তো নাইমদা বলেছিলেন যে দেবা ও মত বলো ভাই, তুমি খেলনা পারেগা, কিন্তু তোমারা ব্যাংক মে যে টাকা হ্যাঁ ইউটিলাইজ করনা চাইয়ে না, যে তুমি যে প্র্যাকটিস করে যে জায়গাটায় এসছো সেটাকে তো এখন দেখানোর সময়। আর একটা সেট আপ টিম থেকে একজন যদি সরে যায়, মানে গোলকিপার পজিশনটা এমনই, জর্দা তো ভালো করেই জানে, তোমরাও জানো যে গোলকিপার চক করে কিন্তু চেঞ্জ করা হয় না, অন্য পজিশনে ফরওয়ার্ডকে হাফে খেলানো যায়, হাফকে ফরওয়ার্ডে খেলানো যায়, বা কাউকে ডিফেন্সেও খেলিয়ে নেওয়া যায়, কিন্তু গোলকিপার পজিশনটা একদম একদম সেট পজিশন, ওখানে চট করে চেঞ্জ হয় না, কোচেরাও চান না। তো নাইমদার একটা পার্ট আছে। দেবাশিস, তোর ব্যাপারেই আমি একটু বলি, তুই নিজের ব্যাপার বললি না, কিন্তু আমি জানি একটা গোলকিপার দুরকম ভাবে সেভ করে, একটা হচ্ছে নিজে সেভ করে, আর একটা হচ্ছে তার ডিফেন্সকে দিয়ে সেভ করায়। এই দুটো কোয়ালিটিরই তোর মধ্যে ছিল, যার জন্য তুই সাকসেসফুল হয়েছিস, তার কারণ অনেক জিনিস তুই ডিফেন্সকে দিয়েই সেভ করেছিস, তোর কাছে বল আসতে দিসনি, সেটাও তোর একটা অ্যানাদার কোয়ালিটি ছিল, যার জন্য অত মিনিট তুই গোল খাসনি। আমাদের প্লেয়াররা, গোলকিপাররা জেনারেলি দেখা যায় যে নিজে সেভ করে, কিন্তু ডিফেন্সকে দিয়ে সেভ করানোর ব্যাপারটা কিন্তু তারা মাথায় আনে না, যেটা তোর মাথায় ছিল, কারণ তুই এক বছর আমার সঙ্গে ছিলিস। থ্যাংক ইউ। আকাশবাণী ইউটিউব চ্যানেলের দর্শকরা শুনলেন কি অসাধারণ বিশ্লেষণ করলেন জহর দাস, এই জন্যই তো একটা কৃতি, প্রশিক্ষক হিসেবে এত সফল। প্রান্তিক, আমার শেষ একটা প্রশ্ন আছে, কারণ সময় একদমই মানে শেষের দিকে চলে এসেছে এবার, তো জহর দার কাছেই আমার প্রশ্নটা। এখন কোচেদের লাইসেন্সিং করাটা আর কি খুব জরুরি হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় লাইসেন্স ছাড়া এখন আর কোচ মানে হতে দেওয়া হচ্ছে না, তো সিএফএলেও কিন্তু সেটাই চলে এসেছে, আর শোনা যাচ্ছে এরপরে যে সিএফএল এর নিচের ডিভিশন গুলো আছে সেখানেও শুধু লাইসেন্স কোচেদেরই রাখা যাবে। তো এটা কতটা এফেক্টিভ হতে পারে বলে আপনার মনে হয়, একটু শেয়ার করুন আমাদের সাথে। না, আমার দুই বন্ধু যেমন আছে, সুব্রত ভট্টাচার্য এবং সুভাষ ভৌমিক, আমি সত্যি কিন্তু এদের কোয়ালিটি নিয়ে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই কিন্তু লাইসেন্সিং এর দিকে নজর দেয়নি।
হয়তো এদের ভুল হতে পারে, স্টিল আমি বলবো আইএফএ এবং এআইএফএ দুজনেই এদের পারফরমেন্স গ্র্যাপ দেখে একটা কিছু বন্দোবস্ত করা উচিত ছিল, যাতে করে তারা পরীক্ষায় দরকার হয় লাইসেন্সিং এর জন্য যে এক্সামিনেশন তার একটা ফেসিলিটি দেয়। যেমন আমি নিজে এ লাইসেন্স করেছি জর্ডনে, প্রিয়তা ছিল সেই সময়, আমি বলেছি আমি ইন্ডিয়া খেলেছি সুতরাং আপনাকে আমার জর্ডন যাবার ভাড়া দিতে হবে, দিয়েছে। সেই রকম এদেরও যদি কিছু ফেসিলিটি দেওয়া যেত, আমি জানি না ভৌমিক এবং বরচাজ কেন নিজেরা এগুলো না, এদের মেটেরিয়াল, এদের কোচিং মেটেরিয়াল সম্বন্ধে একদম দ্বিধা নেই, যে কোনো লাইসেন্স থাকলে এরা এখনো চুপিয়ে করতে পারত, কিন্তু এখন সত্যিকারের এখন নিয়ম আছে কিছু তাই না, সারা পৃথিবীর এটা নিয়ম যে লাইসেন্স না করলে বাবা তোমায় কিন্তু করানো হবে না, তোমায় কোচ করা হবে না। এই জায়গাটা আমি তো এই দুজনের পক্ষে আমি হয়ে বলছি যে এটা আইএফএ এবং এআইএফএফ দুজনেরই চেষ্টা করা উচিত ছিল, কারণ দুজনেই সফল কোচ, মনমোহন সিংহ কোচিং করেছে এবং সেখানে দেখা গেছে যে ওরা কিছু রকম ভাবে ফেলিওর নয়। তাহলে এই দুজনকে আর দুজনেই খেলেছে, ইন্ডিয়া টিম খেলেছে, সুতরাং তারা সাধারণ লোকও নয় তো। সুতরাং কোচ ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা মেটেরিয়াল আছে কি না আছে, কিন্তু তাকে আমি কোচ করে ফেললাম, কিন্তু যার মেটেরিয়াল আছে তাকে যদি আমরা একটু চেষ্টা করে ডেভেলপ করতাম তাহলে তো আমার মনে হয় কাজ হতো ভাই। সুতরাং লাইসেন্সিং প্রথাটা থাকবে এবং আগামী দিনে এছাড়া উপায় নেই, কিন্তু যারা ভুল করেছে তাদেরও আমরা নিয়ে কাজ করতে পারতাম। আগামী দিনে যারা যারা কোচিংয়ে আসবে ভাই, কোচ যদি হতে চাও, যেমন শিক্ষক যদি হতে চাও তোমাকে লেখাপড়া করতেই হবে, তেমনি কোচের হতে তুমি না না পড়লে তুমি খেলতে পারবে, কিন্তু না পড়লে তুমি কোচিং করতে পারবে না, এটা কিন্তু ঠিক কথা, সেটাকে মানতেই হবে। দেবুদা, তো এই প্রশ্ন করবো আমি, একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমাদের সকলের প্রিয় এবং পারিবারিক সম্পর্কে যিনি জড়িত আছেন সুব্রত পাল, তার কথাকে অবশ্যই আমাদের আনতে হবে। তোমার কি মনে হয় না যে সুব্রতের যথাযথ মূল্যায়ন পশ্চিমবাংলায় হয়নি? দেখো, মূল্যায়নটা কিভাবে করবে, মূল্যায়নটা মনমোহন ইসমাইলে খেললে কি মূল্যায়ন হয় না, অল ইন্ডিয়া সে কি পারফর্ম করছে সেটা মূল্যায়ন হয়? আমি বাংলায় কি বলবো, বাংলায় তো মূল্যায়নটা কিভাবে হবে, বাংলা কি কেউ মানে না যে সুব্রত পাল ভালো প্লেয়ার নয় বা দীর্ঘদিন ইন্ডিয়া টিমে খেলেনি বা দীর্ঘদিন ক্লাব ফুটবলে খেলছেন, এটা তো কেউ বলছে না। মূল্যায়ন হচ্ছে তার পারফরমেন্স এর মূল্যায়ন। এবার তুমি আমি কি বললাম তাতে কি প্লেয়ারের কিছু এসে গেল? আমরা তো অনেক প্লেয়ার তো জেলাসিতে অনেক কিছু বলে অনেকে, সেটাই কি তাদের মূল্যায়ন হলো? সে তো খেলে দেখিয়ে দিচ্ছে, পারফর্ম করে দেখিয়ে দিচ্ছে লোককে যে দীর্ঘদিন ধরে সে বারো বছর ইন্ডিয়া খেলেছে, এখনো সে খেলে চলেছে আইএসএল এ, তাহলে এটাই তো বড় মূল্যায়ন। এখানে তো কাউকে জিজ্ঞেস করার প্রশ্ন ওঠে না, পারফরমেন্স বলে দেয় যে সে কোন জায়গায় আছে। আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, আমি আমার মাইক্রোফোন ভয়েস ওভার করব স্টুডিওতে, তার আগে আপনাদের জানাই আগামী বৃহস্পতিবার আমাদের এই বর্তমান আবহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ পর্ব তিন নম্বর পর্ব বা তৃতীয় পর্বটি উপস্থাপন করব, সেখানে উপস্থিত থাকবেন আপনাদের অত্যন্ত কাছের কিছু ক্রীড়া ব্যক্তিত্ব। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আমার মাইক্রোফোন ভয়েস ওভার করছি আমাদের স্টুডিওতে, যেখানে আছেন ডক্টর কৌশিক চক্রবর্তী এবং প্রান্তিক সেন। ধন্যবাদ সৌমিত্রদা, শেষ করবো, শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন দেবাশিস বাবুর কাছে, সেটা হলো যে নতুন একটা অর্গানাইজেশন হয়েছে কোচেস গু কেয়ার, আমি জানি না তাতে আপনারা দুজন আছেন কিনা, তো সেটা ওরা আইএফএ এর সাথে আলোচনা করেছে যে সিএফএল এ প্রিমিয়ার ডিভিশনে এ লাইসেন্স কোচ এবং বাকি ডিভিশন গুলোতে লাইসেন্সধারী কোচেদের পরবর্তীকালে রাখা হবে, তো এটা বাংলার ফুটবলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে? দেখো জর্দা যেটা বললো যে লাইসেন্সটা জরুরি, লাইসেন্স তোমায় করতেই হবে, এবং এই নিয়মটা যদি করে দেওয়া হয়, এবং করে দিয়েছে, এআইএফএফ আগেই করেছে, আইএফএফ করেছে, এটা করলে যারা কষ্ট করে কোচিংটা শিখে আসছে তারা একটা সুযোগ পাবে, তা নাহলে এই ভরা ভরা লোকেদের দিয়ে একে দে ওকে কোচিংটা দিয়ে দে তাকে কোচিং দিয়ে দে এটাই চলতো, কিন্তু প্রপার ওয়েতে যে লাইসেন্স করে আসছে তারা এই সুযোগটা পাবে, এবং লাইসেন্সটা করা জরুরি, লাইসেন্স করতেই হবে, তোমাকে কিছু জিনিস আছে, শুধু খেললেই কোচিং করা যায় না, তার বাইরে তোমাকে কিছু জিনিস শিখতে হবে, সেটাই লাইসেন্সিং এর মাধ্যমে তোমাকে শেখাবে, এবং এটা আগামী দিনে ভালো হবে আমার মনে হয় বাংলা ফুটবলের জন্য।
আমি তোকে দিয়ে আসবো। অবশ্যই অবশ্যই অসংখ্য তো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, দেবাশিস বাবু এবং জহর বাবু দুজনকেই, এত সুন্দর আলোচনা করার জন্য, আমাদেরকে এত কিছু জানানোর জন্য যেগুলো আমরা জানতাম না, অনেক কিছু জানতে পারলাম আপনাদের থেকে। আর তো অবশ্যই পরে যদি আবার কখনো সুযোগ হয় তবে এরকম খুব ভালো আলোচনা করবো, সেটা সামনাসামনি বসেই হোক কি এরকম ভাবেই হোক। আর অসংখ্য ধন্যবাদ সৌমিত্র দাকে যে এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য, এরা দুজনকে একসাথে আমাদের সামনে নিয়ে আসার জন্য, তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর সবাই সেফ থাকবেন। তো এখনের জন্য সবাইকে জানাচ্ছি টাটা, এখন শেষ করছি এখানে।